নাম ঈশান, ঈশান আমজা। ঈশান আমজা, তুমি কোথায় থাকো? আমি এই যে সামনে থাকি, সামনে থাকো, তালাব ক্যাম্পে। হ্যাঁ, তালাব ক্যাম্প। তালাব ক্যাম্পে। আমি বিহারি। বিহারি? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 3 তে পড়ি। ক্লাস 3 তে? হ্যাঁ। আচ্ছা, এই যে এখন তো স্কুল তো সবকিছু বন্ধ হয়ে গেছে, তো তোমার কোনো সমস্যা আছে না? ভালো লাগে? সমস্যা আছে, আমাদের স্কুল বন্ধ, পড়ালেখা নষ্ট হয়, তাই 2 বছর দিয়া স্কুলে গেলে একটু ভালো লাগতে, এখন পড়াশোনা আমাদের খারাপ হয়, স্কুলে যাই একটু খেলাশোনা করতাম, বন্ধু বান্ধব একটু কথা বলতাম, এটাই। তো বাসায় বসে অনলাইনে ক্লাস করতে ভালো লাগে? অনলাইন তো বড় মানুষগুলো লাগে, আমরা তো ল্যাপটপ কিনতে হবে, মোবাইল কিনতে হবে, নেটওয়ার্ক লাগবে, নেট লাগবে, আমরা তো গরিব মানুষ, আমরা এগুলো কথাই জানবে, এগুলো হলো বড় মানুষগুলো লাগে। তো তোমরা ক্লাস করতে পারছো না? না, আমরা পারছি না। তো তোমাদের শিক্ষামন্ত্রী আছে, শিক্ষামন্ত্রীর কাছে কি বলবা? আমরা আবার এতটুকু বলতে চাই, এই সতর্ক হয়ে স্কুল খুলেন, এক সিটে 2 জন পড়ে, মাস পড়ে আসতে হয়, মানে 2 সিটে পাশাপাশি না বসে একটু দূরত্ব নিয়ে বসতে। হ্যাঁ জি, হ্যাঁ, একটু দূরত্বে হয়ে বসতে। করোনা, এই যে তোমার মুখে মাস্ক নাই, তোমার ভয় লাগে না করোনা হবে? আমাদের ভয় কি, গরিব মানুষ আল্লাহ আছে, গরিব মানুষ আল্লাহ, আর ভয় কি? তুমি যেখানে থাকো এখানে কি করোনা কারো হয়? না, এখানে মিরপুল একজনের হয় নাই, আল্লাহর এই দোয়া আছে, আল্লাহর রহমত আছে। তাহলে এই যে এত হচ্ছে কাদের হচ্ছে? হ্যাঁ, বড় লোকদের হচ্ছে, যারা হারাম খায় বড় হয়েছে, যারা হালাল খায় নাই তাদেরই হচ্ছে, তাদেরই হচ্ছে।